नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगत व्यापीके विश्वरूपे नमस्ते जगद्वंद्य पादारविंदे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमस्ते जगच्चिंतमान स्वरूपे नमस्ते महायोगी विज्ञान रूपे नमस्ते नमस्ते सदानंद रूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अनाथस्य। आज महालया चारिदिक महामायार आगमनेर अपेक्षाय পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভারম্ভ। তিমির রাতের শেষে আশার কিরণের মতো তার প্রকাশ, মায়ের আগমনে সর্বদিক শঙ্খধ্বনিত গুঞ্জরিত। এই ভুবন যেন তারই অপেক্ষায় ব্যাকুল, তারই অমৃত রূপময় মাধুর্য চাক্ষুষ উচাটন। আজ মায়ের চিন্ময়ী রূপ হয়ে উঠল মেঘমণি। মা আসছে। যুগে যুগে অধর্মের বিনাশ হেতু দেবী আদ্যা শক্তির আবির্ভাব হয়েছে নানা রূপে নানাভাবে। যখন যখন জেগে উঠেছে মহাপৈশাচিক আসুরিক শক্তি, তখনই আবির্ভাব হয়েছে তার আদ্যা শক্তি মহামায়ার। প্রপঞ্চালসত্ত্বাদনারম্ভকত্বাত্ ত্বমেকা পরব্রহ্মরূপেণ সিদ্ধা যদা নৈব ধাতান বিষ্ণুর্নরুদ্রৌ ন কালো ন বা পঞ্চভূতানি নাশা
তদা কারণীভূত সত্যৈকমূর্তিঃ ত্বমেকা পরব্রহ্মরূপেণ সিদ্ধা। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন, অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল, দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর পরাজয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনেরত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মত রাঙাবরণ ধারণ করল। আর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল, ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় দে দীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিল। এই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হল, তিনি জগন মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কাল দেব সুতীক্ষ্ণ খড়্গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাবর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদবর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত অতি ভৃষভ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয়ে যাত্রায় যেতে প্রার্থনা করলেন।
করেছেন
আর খড়্গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। যুগে যুগে যখন দানবের অত্যাচারে ধরিত্রী হয়ে উঠেছে অস্থির, তখনই তার আবির্ভাব সেই দেবী দুর্গা শক্তি স্বরূপিনী। তিনি রয়েছেন বাংলার ঘরে ঘরে, অসুরও জন্ম নেয় যুগে যুগে নানা রূপে, অশুভ কলুষের বেশ ধরে পাপের রূপকে। তাই আজও দেবী আদ্যাশক্তি মহামায়া ফিরে আসেন দশপ্রহরণ ধারিণী রূপে, হয়তো কখনো সর্ববিনাশিনী কালী রূপে। মায়ের কল্যাণী রূপসরে বেরিয়ে আসেন জনম দেহী রূপ, তিনি মোটেও নন অবলা, সবলা সে যার ক্রোধে ছিটকে পড়ে আসুরিক তেজ ও শক্তি। তিনি মহাকালী হয়ে জেগে ওঠেন বিনাশ কার্যে। আজকের নারী শক্তি তথা কালী জানেন কিভাবে ভাঙতে হয় দমিয়ে রাখা বেড়ার জাল, জানে কিভাবে জ্বালাতে হয় নিজের অন্তরের আগুন আত্মদীপ। সে যে অর্ধেক আকাশ অর্ধেক পৃথিবী, সমাজ ছন্দে সেই মা আবার কখনো অসুর দলনী দুর্গা। সে অনন্যা দেবী অপর্ণা, প্রয়োজনে বহু রূপা চামুণ্ডা।
ধরাধাম যখন পূর্ণ হবে পাপে, হবে নারীত্বের অপমান, নারীত্বের লাঞ্ছনা যতবার উগ্র করে তুলবে আসুরিক কলরব, সেই আসবে ফিরে ফিরে শক্তিরূপে সনাতনী হয়ে। জয়ন্তী মঙ্গলা কালী
রাত্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে মধুকৈ বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ ও শত্রু বিনাশিনী সর্বশত্রু বিনাশিনী